লাগি সারা জীবন এনে এটাই আমি লাগাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আমাদের পাশে যে ব্যানারটি সেই ব্যানারের সাথে আমরা কোনো সংশ্লিষ্টতা নাই বাংলাদেশ শিক্ষক সমিতি পিটিআই কোনো সংশ্লিষ্টতা নাই আমরা কোনো সরকারের পদত্যাগ চাই না আমরা কোনো মন্ত্রীর পদত্যাগ চাই না আমরা এরকম অস্থির ভাষা আমরা প্রয়োগ করতে পারি না আমরা শিক্ষক আমরা শুধু আমাদের দাবি নিয়ে এসেছি আমরা আমাদের দাবি পূরণ করার জন্য এসেছি আমাদের পাশে যে ব্যানারটি দেওয়া হচ্ছে আমি অনুরোধ করছি আপনারা ব্যানারটি নামাবেন না আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে কেন্দ্রীয় নেতৃত্ব আসার পরে কেন্দ্রীয় নেতৃত্ব আসার পরে আপনারা বই ফেরত জানাবেন এখন না জানানোর জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে অনুরোধ করছি এই ব্যানারটি জানালে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারের অপমান হবে আমরা আন্দোলনের প্রস্তাবিত হব দয়া করে যারা যারা এই সংগঠন আছে দয়া করে এই ব্যানারটি দেখাবেন না এইটা এই ব্যানারের সাথে আমরা একমত নই আমাদের আমাদের ব্যানারের সাথে এই ব্যানারটা জানানো ঠিক হবে না আপনি একটু অন্য জায়গায় যান এইটা সরকারের এইটা আমরা সরকার কোনো সরকারের পদত্যাগ চাইতে পারি না এই ব্যানারটি জানাবেন না শিক্ষকদের আমরা
আমরা 10টা সংগঠন একসঙ্গে প্রোগ্রাম করেছি এইখানে 18 দিন ধরে বসে আছে ওনারা যতক্ষণ বসে থাকে কোন সরকার বিরোধী প্রোগ্রাম করতে দেবে না ওনারা ঠিক কোন সরকার বিরোধী প্রোগ্রাম করতে দেয় না সরকার ওনাদেরকে বসায় রাখছে প্রেস ক্লাব দখল করার জন্য ঠিক এইখানে কাউকে প্রোগ্রাম করতে দেয় না ঠিক আমরা ওনাদের পক্ষে কথা বলেছি ওনাদের পক্ষে কথা বলেছি 18 দিন ধরে এখানে কেউ প্রোগ্রাম করতে পারে না সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে সরকার ওনাদেরকে বসায় রাখে এই বসায় রাখে আর কেউ প্রোগ্রাম করতে পারবে না এখানে আসলেই বলে ওইদিকে যান ওইদিকে যান আর পুলিশ আবার পুলিশ আর পুলিশ বলে এদিকে আসেন এদিকে আসেন ওনারা বলে ওইদিকে যান আর পুলিশ বলে এদিকে আসেন কোন সরকার বিরোধী প্রোগ্রাম এই শিক্ষকরা করতে দেয়নি ছবি ঝুলাইয়ে এখানে আন্দোলন করে মমতা মুই মা আন্দোলন করে এই প্রেস ক্লাব এই প্রেস ক্লাবে বসায় রাখছে 18 দিন ধরে এই 18 দিন ধরে এরা সরকার বিরোধী কোন প্রোগ্রাম করতে দেয় না সরকারের আছেন সরকারের দালাল।